যে মুহূর্তে আমরা রয়েছি সেই মুহূর্তটা একটা কঠিন মুহূর্ত, সকলেরই জানা, সকলের মুখেই থাকছে আজকাল, মানে মাস্ক অবশ্যই আমাদের স্যানিটাইজার সবসময় থাকছে, কিন্তু তারই মাঝখানে একটু এন্টারটেন না থাকলে লাইফটা একদম বোরিং হয়ে যাচ্ছে। কাজে বেরোতে পারছি না, ঘর থেকে বেরোতে পারা, টাইমের মধ্যে বাজার করে ফিরতে হবে, আরও অনেক রকম নিয়ম, মানে পা থেকে মাথা পর্যন্ত কভারিং করা, কিন্তু তারই মাঝখান থেকে মনে হয় কোথাও একটুখানি যদি আনন্দ পেতাম তাহলে হয়তো ভালো হতো। তো সেই জন্য আমাদের রায় বাংলায় যেসব অনুষ্ঠানগুলো রয়েছে তারই মধ্যে তোমাদের প্রিয় অনুষ্ঠান হুকুমুকো হ্যাংলা নিয়ে কিন্তু আমরা আবার হাজির হয়েছি এই সিচুয়েশনে। হুকুমুকো হ্যাংলা সহযোগী নিবেদক ক্যাফে আড্ডা এবং দি ঢাকা জুয়েলার্স, এবং প্রতিদিন এই যে আমাদের অনুষ্ঠানে এই সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড থাকে, আজকে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা আলাদা, বুঝতেই পারছো? কারণ সেই নিয়মগুলো পালন করে আমরা অনুষ্ঠানটা করছি, যেখানটা পুরো স্যানিটাইজ করা রয়েছে আমাদের স্টুডিও, এবং সেখানটাতে একটু ডিস্টেন্স মেনটেন থেকে শুরু করে স্যানিটাইজ যতখানি করা যায় করে নিয়ে আমরা অনুষ্ঠানটা করছি। এবং তারই সঙ্গে এতগুলো কথা বলার সঙ্গে সঙ্গে বলে রাখি যে আজকে কিন্তু আমাদের সঙ্গে দুজন বান্ধবীরা অলরেডি চলে এসেছে আমাদের এই হুকুমুকো হ্যাংলাতে, ঠিক আছে? তো প্রথমেই যেটা শুনতে চাইবো সেটা হচ্ছে, কেমন আছো তোমরা? মোটামুটি চলে যাচ্ছে। ওর চলে যাচ্ছে, তোমার মোটামুটি কেমন? লকডাউন। আচ্ছা, লকডাউন। অনেক দিন ধরে প্ল্যান ছিল একটু ঘুরতে যাব বাইরে, কয়েকদিন আগে মা অসুস্থ ছিল, মা অসুস্থ হওয়ার পরে ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল, বাট হলো না সেটা, আবার আটকে গেলে। আচ্ছা, মাকে নিয়ে যাবে সেটা আমরা সিচুয়েশনে যাবো, সবার সামনেও জিজ্ঞাসা করতে হচ্ছে, লজ্জা পাচ্ছিল, তো আমাকে বলেছিল বৃন্দা তুমি একটু ক্যামেরার সামনে একটু জিজ্ঞাসা করো যাতে ও বলে। সেই কোশ্চেনটা হলো তোমার নাম কি? সুস্মিতা সূত্রধর। এটা জিজ্ঞাসা করতে বলেছিল, সিমিলার ভাবে ও জিজ্ঞাসা করতে হয়েছে তোমার নামটা কি? আমি শুনতে চাই, বিনিতা কুন্ডু। বিনিতা কুন্ডু আর সুস্মিতা সূত্রধর। ওকে, কোন ক্লাসে আছো? আমি ইঞ্জিনিয়ারিং ফার্স্ট ইয়ার। আমার মোবাইলটার একটু প্রবলেম হচ্ছে, একটু দেখে দিবা, মানে কি কি জানো, মানে ব্যাটারিটা চার্জ করলে ফুল হয়ে যাচ্ছে আবার কথা বললে কমে যাচ্ছে, এটা কি ঠিক করা যাবে? এটা আমি আমি তো মানে কোন ডিপার্টমেন্ট? অটোমোবাইল। অটো আর মোবাইল, এই তো মোবাইল আছে, অটোমোবাইল না, আমি তো মোবাইল তো আছে, বস তাহলে মোবাইল ঠিক কইতে হবে। অটোমোবাইল গাড়ির ব্যাপারে, গাড়ির ব্যাপারে, হ্যাঁ। এটা কেন হয়, মানে মোবাইল তো এখানে আবার বলছো তুমি ওটা গাড়ি, এগুলো যে পরে আমি যাবো, তুমি কিসে আছো? ক্লাস 10। মানে মাধ্যমিক এ বছর, মানে কিছু জায়গায় যেটা আমরা খবর পেলাম একটুখানি পেছনের খবর চলছে, সেটা শুনে গিয়ে মন ভালো না খারাপ? ভালো বলবো না, খারাপ বলবো না, হলেও ভালো না হলেও ভালো, এটাই এটা ঠিক হয়, মানে হলেও ভালো, মানে ব্যাপারটা কি, মানে না হলে কতটা ভালো? না হলে অনেকটাই ভালো, মাধ্যমিক জিনিসটা হচ্ছে যে লাইফের একটা বড় পরীক্ষা, প্রথম বড় একটা পরীক্ষা যেটা আমরা বোর্ডের এক্সাম বলে থাকি, নিজের স্কুল থেকে গিয়ে অন্য একটা স্কুলে পরীক্ষা দিতে যাবে, অন্য গার্ড স্যাররা আসবে, একটু এদিক থেকে ওদিক হলে পারে, অনেক রকম পানিশমেন্ট থাকে, একটা নতুন একটা এক্সাইটমেন্ট থাকে লাইফে। তো তুমি চাইছো পরীক্ষাটা না হলেই ভালো হয়, মানে আমরা লাস্ট ইয়ার আমরা দেখেছিলাম এইচএস এক্সাম, মেবি সবগুলো এক্সাম হয়নি বাট রেজাল্ট অ্যানাউন্স হলো, দুটো একটা এক্সাম বাদ গিয়েছিল, অনেক ভালো এক্সামটা হয়ে গেছে, তারপরে মানে এটা কি তোমার ব্যাড লাক না গুড লাক যে তোমার এক্সামটা হয়েছে? হয়ে গেছে, গুড লাক, গুড লাক, হ্যাঁ, কারণ যাদের আটকে গেছে ওদের মানে পড়বে না পড়বে না সেটাই তো বুঝতে, মানে এখন ও যেটা সিচুয়েশন আছে, আমি এখন বাইতে মানে 10 ঘন্টা পড়বো না 2 ঘন্টা পড়বো সেটা এখন ক্লারিফাই নয়, তাই তো? আচ্ছা, যেগুলো তুমি চুইসে বানিয়েছিল, নকলগুলো যেগুলো বানিয়েছিল পরীক্ষার জন্য, এগুলো কি এখন রেখে দিলে নাকি পরে আবার দিলে, মানে মানে গুছিয়ে তুলে দিলে যে পরীক্ষাটা পেছালো, তাহলে কি ওগুলো গুছিয়ে রেখে দিয়েছিল? করি না, যারা নকল করে তারা একমাত্র বলে যে আমি নকল করি না, তাদেরকে বলবো নকল করি, সেটা তোমার ব্যাপার, তুমি কি বলতে চাইছো নকল করো? না, তুমি করো তা মানে ও কিন্তু একটু আগে বললো আমি নকল করি। বাই দ্য ওয়ে, কোথায় কোন কলেজ? পড়াশোনা শুরু করে দিলে, যেখানে মোবাইল রয়েছে বাট মোবাইলের কাজ নেই, শুধু গাড়ির কাজ, গাড়ি বলতে চার চাকা, কারণ এখন তো পাওয়া যায় না, ইঞ্জিনিয়ার এভেলেবেল পাওয়া যাচ্ছে না, তো সেখানে যদি আমাদের একজন পরিচিত কেউ থাকে তাহলে আমাদের সুবিধা না, ফ্রিতে কাজগুলো হয়ে যায়, এটা দেখে দিও তাহলে।
ওকে এবার মাধ্যমিকের কাছে চলি তোমার কি দুজনে বান্ধবী মানে এখানে এসে পড়ছে কি এক বছরের ছোট তো সেজন্য তোমার বান্ধবী হতে পারো না হতেই পারি না তোমার কি এর আগে দেখা হয়েছিল না এখানে ফার্স্ট টাইম এসে দেখা এখানটাতে এসে দেখা মানে আমি যেহেতু দেরি করেছি তার জন্য তোমাদের মধ্যে বন্ধুত্ব হয়ে গেছে হ্যাঁ অনেকটা কথা হয়ে গেছে আরে সব মোবাইল নাম্বার এক্সচেঞ্জ হয়ে গেছে হ্যাঁ WhatsApp হাই হ্যালো লেখা হয়ে গেছে হ্যাঁ সেটা হয়ে গেছে Facebook এ ফ্রেন্ড রিকোয়েস্ট না সেটা হয়ে গেছে এখনই বের করব Facebook কই না কি Facebookটা করো আচ্ছা Facebookটা एक्चुअली সবার জন্য বলে দিলো তুই যে Facebook করো তো সবার জন্য এটা তুমিই বলে দিলে ৭০-৮০ বছর হবে আমি বাই প্রফেশন এখন ড্রয়িং টিচার আর সাথে টিউশনও পড়াই কোন ক্লাস পড়ো টিউশন পড়াই ক্লাস 7 এ পড়াই আর বাকিগুলো ইংলিশ মিডিয়াম ক্লাস 7 পর্যন্ত পড়া আমি ক্লাস 8 এ 5 বার ফেল করে তো আমাকে আমি ক্লাস 7 এ ছিলাম বলছি একটা কোশ্চেন আমাকে এখন জানি না আজকে একটুখানি হেল্প করবে কি প্রোডাকশন প্লিজ ক্লাস 7 এ বইটা একটু এনে দাও আমাকে আজকে একটুখানি আর একটা খাতা কলম যাতে আর্টটা আমি আজকে শিখে নেব ঠিক আছে করে দিও প্লিজ তুমি টিচার আর্ট টিচার আর্ট বলতে গেলে আমার কাছে মানে বলবো আমি বলতে পারবো না আমি এতটাই ভালোবাসি আর্ট আর্ট আমার এই যে ওয়াল দেখছি আমাদের স্টুডিওতে যে সুন্দর সুন্দর ওয়াল গুলো আছে এগুলো আর্ট করতে পারবো অবশ্যই করতে পারবো অবশ্যই যেটা দেবে সেটাই করবো অবশ্যই এই তো ফ্রি তে কাজ কাকে আর প্রোডাকশন এগেইন আমার বলি রোজেশ রত্না রত্না কিন্তু খুব সুন্দর আঁকাতে পারে তো ওয়াল টোয়াল গুলো সুস্মিতা তুমি সুস্মিতা হ্যাঁ ওকে আমি যেন কোনো একটা কোশ্চেন ছিল হ্যাঁ যেটা কোশ্চেন মনে হয়েছিল ভুল ভুল করে দিয়েছি সুস্মিতা আমাকে সেটা হচ্ছে গানে গেছিলাম মানে গান করতে তুমি ভালোবাসো যদি তুমি গান শেখো না বাই প্রফেশন বাট গান করতে ভালোবাসো যেখানেই করো সেটা আমি জানতে চাই না কারণ বেশিরভাগ কি বলবো বেসিক্যালি একটা আনসার আমার কমন পেয়ে থেকে আমি বাথরুম সিঙ্গার সেটা আমি আমি অ্যাড্রেসে যাচ্ছি না যে কোন অ্যাড্রেসে তুমি যাচ্ছ এখানটায় এখনো রয়েছো তো এখানটায় এখন এই মুহূর্তে একটা গান আমি শুনবো যেটা তোমার পছন্দ সেটা অরিজিৎ সিং হতে পারে হানি সিং হতে পারে সিং পরিবারের কে হতে পারে শাহা পরিবার হতে পারে সূত্রধর পরিবার হতে পারে কুণ্ডু পরিবার হতে পারে যে পরিবারই হোক সেটা একদিন গান করবে তু হ্যাভ এ দিল নিজসে अपना कहाँ तू है जहाँ मैं हूँ वहाँ अब तो है जीना तेरे बिन है सजा हो मिल जाए इस तरह दो लहरें जिस तरह फिर हो ना जुदा हाँ ये वादा रहा तू तू है वही जिसे अपना कहा तू है जहां मैं हूँ वहां तू है जीना तेरे बिन है सजा দেখলে তো কতগুলো হাত তুলি পেলে আজ পর্যন্ত তুমি নিতা গান করেছো তুমি নিজের জায়গাগুলোতে কেউ হাত তুলি দিয়েছে যদিও বাথরুম সিঙ্গার করলে মানে গান করলে একটু হাত তুলি দিবে মানে কাউকে সুন্দর যাবে না দেখতে যাবে না বাকি কোথাও বলেছো হাত তুলি দিয়েছে কেউ ছোটবেলা করছিলাম আর বড়বেলা হয়নি না বড়বেলায় কি হাত তুলি দেয় বড়বেলায় আজকে পেলে মানে আজকে এই দিনে এই সুবর্ণ সুযোগে তোর একবার আরেকবার যদি হাত তুলি হয়ে যাক কারণ আবার হাত তুলি খুব সুন্দর হ্যাঁ মিষ্টি গলা কি গলা মিষ্টি মিষ্টি গলা আর কিছু আর যদি কিছু ম্যাডাম আর যদি গানটা সম্বন্ধে কিছু বলেন মিষ্টি গলার
কেন কাটলো সেটা বুঝতে পারলাম না। এই দশের মধ্যে টেন দিলেন, নাম্বারটা কাটলেন কেন? তোমার জন্য। কেন? আমি কি বলি, তালিটা একটু আস্তে হয়ে গেছিল। ফ্রেন্ড সার্কেলে কে কে আছে, কতগুলো ফ্রেন্ড রয়েছে তোমার এর মধ্যে? পড়াশোনা ঘরের মধ্যে মোবাইল দেখে পড়াশোনা, কোনটা বেশি পছন্দের? যখন সামনাসামনি যখন যেতে তখন মোবাইল ঘাটতে মা বকা দিত, ফেসবুক টেসবুক যখন করতে বকা দিত, এখন কি মোবাইল ঘাটলে বকা দেয়? এরকম করে না, মানে অনেকগুলো ডিজাইন হয় কান ধরে, কিন্তু কারণ আমি অনেক রকম ভাবে কান ধরেছি, তো সেই জন্য আমার এক্সপিরিয়েন্স রয়েছে। তো সেটা এক পা, যেমন একটা পা উঁচু করে কান ধরা, এমন করে কান ধরা, এমন করে টেনে কান ধরা, তোমারটা কোন সেগমেন্টের মধ্যে পড়ে? বলা হবে না, তাহলে হাই ফাই লেভেল, টপ সিক্রেট, এটা হাই ফাই লেভেল ছিল। তুমি কখনো মার খেয়েছো? খেয়েছি তো, কম মানে খেয়েছো, কারণ কারণটা কি? ইংলিশ রিডিং পড়ার জন্য খেয়েছি, অনেক তো মানে উচ্চারণ করতে পারছিল না, মাই নেম ইজ আমি তো মা হেভি ইংলিশ বলতে হয়, মানে মানে ভাবতে পারবা না তুমি, দারুণ ইংলিশ বলতে পারি, মাই আই স্পিক ইংলিশ, আই টক ইংলিশ, হেভি ইংলিশ। দেখো মা, তুমি ছোটবেলা থেকে ভাবতে যে আমি ইংরেজি বলতে পারি না, আজকে সুস্মিতা আমার জন্য হাত তালি দিয়েছে ইংরেজি বলার জন্য, সেই ইংরেজি বলার জন্য কত মার খেয়েছে, আজকে হাত তালি পেলাম। আমার চোখ দিয়ে জল বেরোতো কিন্তু বেরোচ্ছে না, কিন্তু বেরিয়ে যেত, এই ইমোশনাল হয়ে পড়েছিলাম। এত কষ্টের কথা বলো না, প্রতিদিন আমাদের খাওয়ার প্লেট থাকে যার মধ্যে থাকে ফুচকা এবং বাকি থাকে যার মধ্যে থাকে জল, বাট আজকে তিনখানারও বোতল রয়েছে। সবাই হয়তো ভাবতেই পারি যে এটা কোনো আলাদা কোনো চাটনি কিনা বা সিরা ফিরা কাটা নেই কিনা, না, এটা হচ্ছে স্যানিটাইজার, যেগুলো আমরা বলেছিলাম নিয়ম মেনে একটু চেষ্টা করছি। ওরা হাতে স্যানিটাইজ করে নিয়েছে, ওরা চাইছে যে ফুচকাগুলোকে স্যানিটাইজ করবে। তোমরা কি এর মধ্যে স্যানিটাইজ করবে? সুস্মিতা রেডি একদম খাওয়ার জন্য? একদম। হ্যাঁ সুস্মিতা, আত্মার ঘুরে রেডি, দুজনের মধ্যে প্রথমে কে খাচ্ছ? আমি খাচ্ছি। তুমি ছোট বোনু? আচ্ছা, ছোট্ট একটা নিয়ম রয়েছে, সেই নিয়মটা একটু বলে নিই। নিয়মটা হচ্ছে সময় রয়েছে 2 মিনিট, ঠিক আছে? হাতে রয়েছে 2 মিনিট, কতক্ষণ? 2 মিনিট। বেশ, কোথায় রয়েছে? হাতে না, ঘড়িতে। ঘড়িতে, তার মাঝখানে আমি একটু ঘড়ির টাইমিংটা বের করে নিই, ঠিক আছে? হ্যাঁ, বেরিয়ে গেছে। এইবার নিয়মটা হলো যে তোমাদেরকে খেতে হবে সেই 2 মিনিটের মধ্যে, ফুচকার মধ্যে জল স্যানিটাইজ করতে হবে না, জলে ভরবে, মুখে ভরবে, ফিনিশ করবে, শেষ করবে। কে কত দেরি ফিনিশ করতে পারছো, এটাই হচ্ছে খেলা, 2 মিনিটের সময়। নিয়ম ক্লিয়ার? টেনশন, একটু পড়াশোনা করতে হবে, কোনো ব্যাপার। আগে তাহলে খাচ্ছে, ওকে চল, ইওর টাইম স্টার্ট নাও।
আচ্ছা এই যে ফুচকাটা আমি করলো এটাকে ওয়েট বুঝলে যে কতখানি কত গ্রাম ওজন আচ্ছা কত গ্রাম ওজন ছিল এটা লিক করছে ফুচকাগুলো লিক করছে না নিজ দিয়ে জল বেরোচ্ছে এটা অনেকক্ষণ ধরে থেকে যাও তা নরম হয়ে যাচ্ছে এটা লুচি ফুচি একটু হবে আটা ফাটা কিছু হবে এখানে সুসু তোমার জন্য সুসু দা একটু মানে বেল তো না তুমি নিয়ে এই যে মেরে কি সুন্দর করে খাচ্ছে ছোট বড় না হাতটা খুব ভালো করে খাটা ভালো লাগছে না বলছি লিপস্টিকটা কি দোকান থেকে না आलू जो माखलो आलू माखलो फुचका खेल कम टेस्ट ওটা বেশি টেস্ট না এটা বেশি টেস্ট ওকে টাইম কিন্তু অনেকটাই বেরিয়ে গেছে 44 সেকেন্ড রয়েছে একটু ফাস্ট করতে হবে একটু ফাস্ট করতে হবে স্নান করিও না খেতে হবে ফুচকাকে পুরো স্নান টান করিয়ে পুরো স্যানিটাইজ করে খাচ্ছি দোকান থেকে দোকানে গেলে দিয়ে দেয় এগুলো কি করতে হয় কি বলতে হয় তারা দূর কিনবো समय শেষের পথে কিন্তু সময় শেষের পথে কিন্তু খুব স্লো খেলে তুমি খেলে ঠিকই কিন্তু খুব স্লো খেলছো সময় শেষ লাস্টের টাইমে কাউন্ট করছি না তবে এটা ঢুকিয়ে নিতে পারো আমি এটা প্লাস করে নেব ওকে হ্যাঁ এটা তোমার বোনাস সুস্মিতা আগে তো তুলে রেডি আমি আজকাল বাটি বাটি নিয়ে একা একা একবার সময় আর নষ্ট করব না বেশি কথা বলবো না যে টাইম স্টার্ট শুরু হয় নি শুরু আমি শুরু হই শুরু হই এরকম বললো স্টার্ট দেখো কি হয় খেতে হয় কি হয় খেতে হয় সুস্মিতা কিন্তু দেখিয়ে দিচ্ছে অলরেডি মুখে মধ্যে ঢুকে গেছে একটা মানে ঢুকছে নিমসে মধ্যে খতম সুস্মিতা লাল টেস্টিং বিল আছে তাই না এটা কি বলে এটাকে কুটি সুস্মিতা কি ব্যাগটা সাইডে ঢুকিয়ে রেখে দিয়েছে সাইডে অফিসে রাখেনি ওর মধ্যে কি রাখা আছে টাকা পয়সা কত টাকা থাকতে বলো তো কি মনে হয় 5000 টাকা হবে তো সুস্মিতা কত টাকা আছে পার্সে কত টাকা ভাই টোটো ভাড়াটা আছে বাইরে যাওয়ার জন্য নাকি মাকে বকা দিয়েছি রাগ করছিস আমাদের উপরে আমার সাথে কথা বলবি না একবার একটা বড় কথা বলবি না একটু বল আমাকে পাত্তাই দিচ্ছে না কে আমরা কে দেখো নেলটা কিন্তু ভালো নেলগুলো যে হয়েছে ওর বড় বড় অনেক বড় বড় হয়েছে আমি একবার ছোটবেলায় ভূত দেখেছিলাম তাদের হাতে এত বড় বড় নেল ছিল সুস্মিতা হাতে যেরকম সুস্মিতা এক মিনিট পেরিয়ে গেছি আমরা ঠিক আছে এক মিনিট পেরিয়ে গেছি আর অনেকটা সময় আছে তবুও একটু ফাস্ট করতে হবে বান্ধবী প্লেটে 11খানা রেখেছিল দেখা যাক সুস্মিতা প্লেটে আদৌ কিছু রাখে না সব কিছু ফিনিশ করে আমাদের হাতে 30 সেকেন্ডস অটো ফিউচারে অটোমোবাইল ইঞ্জিনিয়ার আজকে ফুচকাকে প্রায় প্লেট সাফের দিকে হাতটা খাবি না হাত খাওয়ার দরকার নেই চুমুক 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 রসগোল্লাটা সব এনে দেবো চিকেন মাটন সময় কিন্তু প্রায় শেষের পথে সুস্মিতা 5 4 3 2 1 স্টপ কি হয়েছে ঝাল লেগেছে আমি কর না তুই যদি গান করতে পারতি তাহলে বলতাম ঝাল লেগেছে গানটা কর আমি আমি সঙ্গে পাশে বসে আওয়াজে থাকতে পারছি না দুজনে চলছে যাই হোক একটা অনেকটা ঝিঙ্গালালা ফুল কাজানো হচ্ছে যাই হোক একদম কারের গোট দিয়ে একটা বলা যেতেই পারে এই প্লেটে রয়েছে 11খানা এবং শেষ মুহূর্তে সুস্মিতার প্লেটে রয়েছে
দশটা, মানে বাকিটাও সবগুলো শেষ করেছে একদম মোটামুটি বলা চলে যে হাড্ডা হাড্ডি লড়াই কাকে বলে, কে হাড্ডা হাড্ডি লড়াই না, একে বলে ফুচকা ফুচকি লড়াই। তো এই ফুচকা ফুচকি লড়াই একটু কানে গড়িয়ে কিন্তু বান্ধবী বা ছোট বোনকে হারিয়ে আজকে আমাদের এই অটোমোবাইল ফিউচার অটোমোবাইল ইঞ্জিনিয়ার সুস্মিতা চলে যাচ্ছে আমাদের পরের রাউন্ডে, অর্থাৎ আমাদের পরের রাউন্ডে যখন আরেকটি কম্পিটিশন হবে সেখানে চলে যাবে। কিন্তু আই এম সরি, তুমি আজকে কিছু করতে পারবে না, বাট এখানে যে এসেছে রকমুখে হ্যাংলারে কেমন লাগলো সেটাতে? আর এখানে এসে কেমন লাগলো, এবং আজকে এসেছো প্লাস জিতেছো, তুমি চলে যাচ্ছো আর পরের রাউন্ডে, তো কেমন লাগছে সবকিছু মিলিয়ে? এতক্ষণ তো প্রচন্ড এক্সাইটেড ছিলাম, এখনো খুব ভালো লাগছে, পরের রাউন্ডের জন্যও এক্সাইটেড। তাদের গিফট কুপন গুলো তুলে দেয়, তো আজকের অনুষ্ঠানে তার অন্যরকম হবে না, কিন্তু নিয়মটা যেহেতু অনেক বাজে পরিস্থিতি, মানে কোভিড একটা পরিস্থিতি চলছে, সেই জন্য টাচিং এর পার্টটা আমরা একটু অ্যাভয়েড করছি, আমরা ই কার্ডের দিকে এগোচ্ছি। আমরা অনলাইনেই দুজনকে আমরা সেই গিফট কুপন তোমাদের দুজনকে আমরা অনলাইনে পাঠিয়ে দেবো, ঠিক আছে? এবং সেটা নিয়ে তোমরা ক্যাফে আড্ডা থেকে সেই ডিসকাউন্টের খাবারগুলো খেয়ে আসবে। আর থ্যাংক ইউ সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য, তোমাকেও থ্যাংক ইউ, তোমাকেও থ্যাংক ইউ আসার জন্য, তোমাদেরকেও থ্যাংক ইউ যারা টিভির পর্দার উপরে আমাদের জন্য বসে আছো দেখছো এই অনুষ্ঠানগুলো। আবার মনে করে দিই আমাদের এই অনুষ্ঠান এন্টারটেইনিং, এবং তোমাদের সকলের জন্য আবার আসবে এই হুকোমুকো হ্যাংলা, যা সহযোগী নিবেদক ক্যাফে আড্ডা এবং দি ঢাকা জুয়েলার্স। আর আমরা আসি অবশ্যই রাই বাংলায়, উত্তরের উত্তরীয় রাই বাংলা।